দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের ক্লাসে আমরা কারক পড়ছিলাম। আজকে আমরা প্রথমে নিমিত্ত কারক দিয়ে শুরু করব। নিমিত্ত কথার অর্থ হচ্ছে জন্য। যখন কোনো কারক দিয়ে কোনো নিমিত্ত বা জন্য এই অর্থ বোঝা যাবে, তখন তাকে নিমিত্ত কারক আমরা বলতে পারি। নিমিত্ত কথার অর্থ যেমন আমি বললাম যে জন্য, কিসের জন্য বা কার জন্য, এরকম ধরনের। এটা চেনার উপায় হচ্ছে বাক্যের সমাপিকা ক্রিয়াটিকে কি জন্য এই প্রশ্ন করতে হবে। করলে যে পদটিকে তোমরা উত্তর হিসেবে পাবে সেটা নিমিত্ত কারকের সম্পর্কে রয়েছে বলে বুঝে নিতে হবে। যেমন ধরো, খুকুর জন্য নতুন জামা আনলাম। এই যে এখানে খুকুর জন্য, এখানে খুকুর জন্য হচ্ছে নিমিত্ত কারক। আনলাম, কি জন্যে আনলাম, এখানে খুকুর জন্য, জন্য অর্থাৎ নিমিত্ত, এই অর্থ বোঝাচ্ছে। নিমিত্ত কারকের বিভিন্ন ধরনের বিভক্তি অনুসর্গ ব্যবহৃত হতে পারে, তবে খুব সাধারণভাবে এ, অন্তস্থ আর কে, এই ধরনের বিভক্তি দেখি। আর জন্য বা জন্যে, তরে, তরেও মানেও জন্যে, লাগিয়া মানেও জন্যে, ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। এই অনুসর্গগুলো দেখে খুব সহজে নিমিত্ত কারকটা চেনা যায়। আর একটা উদাহরণ এখানে না দিলেই নয়, যেটা এখন হয়তোবা ব্যবহৃত হয় না আমাদের মৌখিক বাংলাতে, একটা কবিতার লাইন আছে, বেলা যে পড়ে এলো জলকে চলো। জলকে অর্থাৎ কে বিভক্তি এখানে রয়েছে, যেটা খুব কম ব্যবহৃত হয় নিমিত্ততে, কিন্তু জলকে বলতে এখানে জলের নিমিত্ত বা জল আনার নিমিত্ত এমনটা বোঝানো হয়েছে। এই লাইনটা খুব কমন একটা উদাহরণ, খুব সাধারণভাবে সমস্ত নিমিত্ত কারকে এই ধরনের উদাহরণ এই উদাহরণটা আমরা দেখতে পাই, তাই আমি এখানে উল্লেখ করলাম। তাহলে নিমিত্ত কারক আমরা চিনব কিভাবে? সমাপিকা ক্রিয়াকে যদি দেখি, কি জন্য দিয়ে প্রশ্ন করলে আমাদের উদ্দিষ্ট পদটি আমরা পাচ্ছি, তাহলে জানতে হবে সেটি নিমিত্ত কারকের সম্বন্ধে আবদ্ধ আছে। এতক্ষণ আমরা যা পড়েছি, যা যা কারক পড়েছি, এই কারকগুলো আমি তোমাদের বলেছিলাম যে সবই বাক্যের অন্তর্গত এবং সমাপিকা ক্রিয়ার সঙ্গে এদের নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। কিন্তু এছাড়াও বাক্যে এমন কিছু পদ আমরা দেখতে পাই যাদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক সেভাবে থাকে না। এই ধরনের পদগুলি তাহলে নিশ্চয়ই কারক নয়, কারণ আগেই একদম প্রথমের দিকে আমরা আলোচনা করেছিলাম যে কারক আসলে একটি সম্পর্কের নাম। কারক কথার অর্থ হচ্ছে সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে পদের সম্পর্ক। তা এই সম্পর্কই যদি না থাকে, তাহলে সেটাকে আমরা কারক বলতে পারি না, সেগুলোকে আমরা বলছি অকারক। এবং এগুলিকে আমরা কারক না বলে পদ বলে উল্লেখ করব। যদি বাক্যে ক্রিয়াপদের সঙ্গে কোনো পদের সম্পর্ক আমরা না খুঁজে পাই, অর্থাৎ ক্রিয়াকে কোনো কিছু প্রশ্ন করলেই যেগুলো আমরা পাই না, তবে সেই পদকে কারক আমরা বলতে পারবো না, এগুলোকে অকারক আমাদের বলতে হবে। এটা মনে রেখো যে ক্রিয়াপদের সঙ্গে অকারক পদের সম্পর্ক থাকে না ঠিক কথা, তবে কখনো কখনো কোনো কোনো অকারক পদের সম্পর্ক বাক্যের অন্য কোনো পদে, ক্রিয়াপদ ছাড়া বাকি যে পদগুলো থাকে তাদের সঙ্গে থাকতে পারে। যেমন ধরো, রামবাবুর বাগানে আমের বোল ধরেছে, এখানে আমের বোল ধরেছে কোথায়? না বাগানে, এখানে বাগানে অধিকরণ কারক হতে পারে, কিন্তু রামবাবুর এই শব্দটার সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক আছে কি? আমরা দেখব যে কোনো কিছু প্রশ্ন করলেই রামবাবু এই উত্তরটা আমরা পাচ্ছি না, তাহলে রামবাবুকে আমরা ধরেছে এই ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কযুক্ত হিসেবে ধরে নিতে পাচ্ছি না। কিন্তু এই রামবাবুর তাহলে কারক তো আমরা বলবো না, এটাকে অকারকই বলবো। কিন্তু দেখা যাচ্ছে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকলেও বাগানে এই পদটির সঙ্গে সম্পর্ক রয়েছে রামবাবুর, এটাকে আমরা অকারক পদ বলছি। এমন নয় যে কোনো না কোনো পদের সঙ্গে সম্পর্ক থাকতেই হবে। অকারক পদ কখনো এমনও হতে পারে যে বাক্যে অবস্থিত অন্য কোনো পদের সঙ্গেই তার কোনো সম্পর্ক নেই, সে একেবারে স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, এমনও হতে পারে। তবে অকারক পদের সম্পর্ক কখনোই ক্রিয়াপদের সঙ্গে হবে না। এই অকারক পদগুলি তিন রকমের হিসেবে আমরা খুঁজে পাই বাক্যে। একটাকে বলছি সম্বন্ধ পদ, দ্বিতীয় হচ্ছে সম্বোধন পদ, এবং তিন হচ্ছে
অকারকে বিভক্তির বিভিন্ন ক্ষেত্র, যেগুলো না সম্বন্ধ এবং না সম্বোধন, এইগুলোকে আমরা অন্যান্য ক্ষেত্র বলছি। এই তিন ধরনের পদ নিয়ে আমরা এবার একটু একটু জানব। সবার প্রথম আমরা সম্বন্ধ পদ সম্পর্কে জানছি। কোনো বস্তু বা ব্যক্তির ওপর অন্য কোনো বস্তু বা ব্যক্তির অধিকার বোঝালে তাকে সম্বন্ধ পদ হিসেবে ধরতে হবে। এই সম্বন্ধ পদের সঙ্গে সমাপিকা ক্রিয়ার কোনো ডিরেক্ট সম্পর্ক থাকবে না, কিন্তু সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের অবশ্যই সম্পর্ক থাকে। তাহলে আমরা চিনব কী করে সম্বন্ধ পদকে? বাক্যের ক্রিয়াকে কোনো কিছু দিয়েই যখন প্রশ্ন করে ওই সম্বন্ধ পদটাকে আমরা পাচ্ছি না, তখন দেখা যাবে যে পরপর দুটো এমন বিশেষ্য পদ রয়েছে, আমাদের যে পদটিকে আমরা খুঁজছি সেই পদটির সাথে অন্য একটি বিশেষ্য পদ রয়েছে, এবং প্রথম বিশেষ্যটির সঙ্গে দ্বিতীয় বিশেষ্যটির সম্বন্ধ আছে। এমন যদি ক্ষেত্র দেখি, তাহলে দেখা যাবে যে প্রথম বিশেষ্যটির ক্ষেত্রে সাধারণত র বা এর বিভক্তি দিয়ে আমরা এমন একটা শব্দবন্ধ তৈরি করেছি, সেক্ষেত্রে প্রথম বিশেষ্যটিকে সম্বন্ধ পদ হিসেবে ধরতে হবে। যেমন বিদ্যুতের আলোতে চোখ ধাঁধিয়ে যায়, এখানে চোখ কিসের দ্বারা ধাঁধিয়ে যায়? না, আলোর দ্বারা ধাঁধিয়ে যায়। তাহলে আলোতে এখানে কারক হলেও বিদ্যুতের সঙ্গে ধাঁধিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই, কারণ বিদ্যুতের আলো বিষয়টা, আসল বিষয়টা বিদ্যুৎ নয়, আলো এখানে আমাদের আলোচ্য বিষয়। তাহলে বিদ্যুতের এইটার সঙ্গে ধাঁধিয়ে যায় এই পদটির, এই ক্রিয়াপদটির কোনো নির্দিষ্ট সম্পর্ক নেই। তাহলে বিদ্যুতের সঙ্গে সম্পর্ক রয়েছে কার? না, আলোর, যেটা কিনা ক্রিয়াপদ নয়। বিদ্যুৎ এবং আলো এই দুটোই পরপর অবস্থিত দুটো বিশেষ্য পদ, যার প্রথমটির সঙ্গে দ্বিতীয়টির সম্পর্ক রয়েছে। দুটি বস্তু বিশেষ একটি বস্তুর সঙ্গে আরেকটি বস্তুর সম্পর্ক বোঝাচ্ছে, এবং প্রথম বিশেষ্যটিতে র বিভক্তি এবং এর বিভক্তি ইত্যাদি ব্যবহৃত হতে দেখা গেছে। তাহলে এক্ষেত্রে বিদ্যুতের হয়ে যাবে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদের প্রচুর প্রকারভেদ হতে পারে। যেমন ধরো, সাধারণ সম্বন্ধ হতে পারে, অর্থাৎ যেগুলো আমাদের মানুষের মধ্যেকার যে সম্পর্ক বা কোনো খুব সাধারণ বিষয়, যেমন আমার মা বা খাঁচার পাখি, এক্ষেত্রে আমার এবং খাঁচার এই দুটোই সম্বন্ধ পদ। দেখো, আমার সঙ্গে মা এবং খাঁচার সঙ্গে পাখির একটা খুব জেনারেল রিলেশনের কথা বলা হয়েছে। এটা ছাড়াও তো আমরা দেখতে পাই অধিকার সম্বন্ধ, কারো অধিকারে কোনো জিনিস রয়েছে। যেমন ধরো রামের বই, এটা বইটা রামের অধিকারে রয়েছে, এখানে অধিকার সম্বন্ধ বোঝাচ্ছে। অথবা অংশ সম্বন্ধ বা পার্ট বা অঙ্গ সম্পর্কেও বোঝাতে পারে, যেমন ধরো হাতির দাঁত, হাতির শরীরেরই অংশ। উপাদান সম্বন্ধ হতে পারে, অর্থাৎ কোন উপাদানে জিনিসটা তৈরি এমন বোঝাতে সম্বন্ধ পদ ব্যবহৃত হতে পারে, যেমন সোনার হার। জন্য জনক সম্বন্ধ, অর্থাৎ একটা থেকে আরেকটা জাত হয়েছে এমন বোঝাতে, জন্মেছে এমনটা বোঝাতে, যেমন গাছের ফল বা পিতার পুত্র, একটা থেকে আরেকটা জাত এমন বোঝাতে সম্বন্ধ। কার্যকারণ সম্পর্ক, যেটা কার্য তা থেকে উৎপত্তি হয়েছে, কারণ বা কারণের থেকে উৎপত্তি হয়েছে কার্য এমন বোঝাতে, যেমন চাঁদের আলো, চাঁদ থেকে উৎপন্ন আলো। অভেদ সম্বন্ধ, দুটোকে যদি অভেদ কল্পনা করা হয়, দুটোর মধ্যে কোনো মিলই হতে পারতো না, কিন্তু আলংকারিকভাবে দুটোকে একসাথে আনা হয়েছে বা সৌন্দর্য বৃদ্ধিতে একসাথে আনা হয়েছে এমন। যেমন অশিক্ষার অভিশাপ, অশিক্ষা এই পদটিতে পদটির সঙ্গে অভিশাপ পদটির কোনো মিলই হয়তো নেই, কিন্তু অশিক্ষা এবং অভিশাপ এখানে অভেদ হয়ে গেছে, অর্থাৎ একই হয়ে গেছে, যা অশিক্ষা তাই যেন অভিশাপ এমন বোঝাতে এখানে অভেদ সম্বন্ধ বলতে পারি। অনেক অনেক সময় বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে সম্বন্ধ পদ, বিশেষণ সম্বন্ধ, যেমন আনন্দের কথা, আনন্দের এখানে বিশেষণ পদ হয়েও বিশেষ্য হিসেবে আচরণ করছে এবং সম্বন্ধ পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারতম্যবাচক সম্বন্ধ, তারতম্য মানে দুটোর মধ্যে তুলনা করা এমন বোঝাতে, যেমন তোমার চেয়ে। অব্যয়যোগে, যখন অব্যয় পদটাকে দ্বিতীয় পদ হিসেবে ব্যবহার করে সম্বন্ধ পদ তৈরি করছি, মতের বিরুদ্ধে, বিরুদ্ধে এখানে অব্যয় পদ। আধার আধেয় সম্পর্ক মানে, আধেয় মানে যা রয়েছে, যার আধার মানে যা ধারণ করে রেখেছে, যেমন নদীর জল, এখানে জলটাকে ধারণ করে রেখেছে নদী, আধার আধেয় সম্পর্ক। আধার এখানে নদী এবং আধেয় এখানে জল। ঠিক উল্টো হচ্ছে আধেয় আধার সম্বন্ধ, যেমন জলের কলসি,
ঠিক উল্টে গেছে ব্যাপারটা। এখানে জল হয়েছে আধেয় এবং জলটাকে ধারণ করে রেখেছে কলসি। ব্যক্তি সম্বন্ধ মানে কিছু সময় বা কিছুটা জায়গা জুড়ে যেটা বোঝায় সেটাকে ব্যক্তি সম্বন্ধ বলে। যেমন এক মাসের মেলা, এক মাস ব্যাপী চলছে যেটা। ক্রম সম্বন্ধ, ক্রম মানে সিরিয়াল বোঝাতে। দোতলার ঘর, এটা 2 নম্বর বা 4 নম্বর পাতা, এটা বোঝাতে ক্রম সম্বন্ধ বলি। চারের পাতা, যদি আমি বলি চারের পাতা খোলো, তাহলে এখানে চারের এই শব্দটা একটা ক্রম বোঝাচ্ছে। যোগ্যতা সম্বন্ধে অর্থাৎ দক্ষতা বা এবিলিটি বোঝাতে। যেমন বাপের বেটা, বাপের যোগ্য বেটা এমন বোঝাতে। অবলম্বন বোঝাতে, অবলম্বন সম্বন্ধ। অন্ধের লাঠি বা অন্ধের যষ্টি অনেক সময় আমরা বলি। অন্ধের লাঠি বলতে একমাত্র অবলম্বন এমন বোঝাতে। ব্যবসা সম্বন্ধ বোঝাতে, ব্যবসায়ী, লোহার ব্যবসায়ী এমন বোঝাচ্ছে। অসম্ভব সম্বন্ধ, যেটা সম্ভব হয় না বা কাল্পনিক বিষয়, যেমন ঘোড়ার ডিম, এখানে ঘোড়ার হচ্ছে সম্বন্ধ পদ, অসম্ভব সম্বন্ধ। নির্ধারণ সম্বন্ধ, নির্দেশ করে দেওয়া, কাউকে পার্টিকুলারলি একজনকে নির্ধারণ করে দেওয়া। যেমন পালের গোদা, এক পাল মানুষের মধ্যে সব থেকে লিড যে, তাকে নির্ধারণ করা, নির্ধারণ সম্বন্ধ একে বলছি। উদ্দেশ্য সম্বন্ধ, যেমন কিছুর উদ্দেশ্যে যেটা যাচ্ছে, যেমন দিল্লির রাস্তা, এমন একটা রাস্তা যা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছে, এমন এটাকেও আমরা বলছি। কখনো আমরা দেখি বাহ্য বাহন সম্বন্ধ, যেমন ধরো চালের লরি মানে চাল বহনকারী লরি এমন বোঝাচ্ছে। কৃতিকারক সম্পর্ক মানে যিনি কাজটা করেছেন, যার কৃতিত্ব তিনি দাবি করতে পারেন, যেমন রবীন্দ্রনাথের কবিতা, এই কবিতা কৃতিত্ব রবীন্দ্রনাথের। উৎপাদক সম্পর্ক, যেখানে উৎপাদিত হয়েছে বা যার জায়গায় উৎপাদিত হয়েছে বা যে উৎপাদক, সেরকম সম্বন্ধ। যেমন বিলাতের কাপড়, বিলাতে উৎপাদিত যে কাপড়। কারক সম্বন্ধটা খুব বেশি, এটা একটা বড় বিষয়, অর্থাৎ যতগুলো কারক আমরা পড়ে এসেছি, যেমন কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান, অধিকরণ, নিমিত্ত, সমস্ত কারকগুলোর আগে যদি কোনো সম্বন্ধ পদ বসে, তাহলে সেই সবগুলোই সেই কারক সম্বন্ধের নাম হবে। যেমন যদি আর্তের সেবা এমন আমি বলি, তাহলে আর্ত কে সেবা বোঝাচ্ছে। এই যে কর্মটা যেখানে সম্বন্ধ পদে পরিণত হচ্ছে, সেটাকে আমরা কর্ম সম্বন্ধ বলছি। প্রতি ধরনের কারকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সম্বন্ধ পদ আরও অনেক রকমের হতে পারে, এর কোনো শেষ নেই। বাংলায়, খাঁটি বাংলায় সম্বন্ধ পদের বহুল ব্যবহার আছে, প্রচুর রকমের পদ আছে। এটা শ্রেণীবিভাগ করতে যাওয়ার চেষ্টা তাই খুব একটা সফল হওয়ার কথা নয়, কারণ আরও অনেক অজস্র শ্রেণীবিভাগ হতে পারে। কখনো বা এক শ্রেণীর শব্দ সম্বন্ধ পদ আরেক শ্রেণীতে চলে যেতে পারে। তোমাদের মূলত সম্বন্ধ পদটা চিনতে জানতে হবে। এত প্রকারভেদগুলো তোমাদের জানার জন্য শুধু আমি বললাম। পরীক্ষায় এতটা হয়তোবা তোমাদের নিখুঁতভাবে নির্ধারণ করতে হয় না। তার প্রধান কারণই হচ্ছে যে এক ধরনের সম্বন্ধ পদ অনেক সময় ব্যবহারের জন্য অন্য ধরনের সম্বন্ধ পদের মতো প্রতিভাত হতে পারে। মনে রাখবে, এই যে এত রকমের সম্বন্ধ পদ ব্যবহৃত হচ্ছে, কোনো সম্বন্ধ পদেরই বিভক্তি সাধারণত কখনো লুপ্ত হয় না। সম্বন্ধ পদ সর্বদা ক্ষেত্রে, সব ক্ষেত্রেই প্রায় বিভক্তি যুক্ত হবে, অর্থাৎ শূন্য বিভক্তিও সম্বন্ধ পদে তুমি দেখতে পাবে না। এরপর আমরা আসছি পরবর্তী অকারক পদ, সম্বোধন পদ। সম্বোধন পদের সঙ্গেও বাক্যে সমাপিকা ক্রিয়াপদের কোনো সম্পর্কই থাকে না। সম্বোধন কথার অর্থ হচ্ছে ডাকা। সম্বোধন করা মানে কাউকে ডাকা। যে পদ দ্বারা বাক্যে কাউকে ডাকা হচ্ছে বা আহ্বান করা বোঝানো হচ্ছে, তাকেই আমরা সম্বোধন পদ বলতে পারি। সম্বোধন পদ সর্বদা শূন্য বিভক্তি হবে, এতে অন্য কোনো বিভক্তি সেভাবে আমরা প্রয়োগ দেখি না। যেমন ধরো, দেবী এই জীবনে আর সাক্ষাৎ হবে কি, এখানে দেবী বলে ডাকা হচ্ছে, এই যে ডাকা এটা সম্বোধন পদ। কিংবা হে মাতা, এই যে আমি ডাকছি, হে হে শব্দটা, মাতা শব্দটা, এটা সম্বোধন পদের। এবার দেখো, এই পদ দুটোর সঙ্গে আশীর্বাদ করুন, এই করুন যে ক্রিয়াপদটা রয়েছে, তার কিন্তু কোনো ডিরেক্ট সম্পর্ক নেই। তাহলে এখানে কার সঙ্গে সম্পর্ক রয়েছে, কর্তা কে? তাহলে বাক্যে হে মাতা, এইখানে সম্বন্ধ পদ শেষ, সম্বোধন পদটা শেষ হয়ে গেল। এরপরে যে বাক্যটা শুরু হচ্ছে, সেখানে যেটা উচ্চ আছে কর্তা, সেটা হচ্ছে আপনি আমাদের আশীর্বাদ করুন। তাহলে বাক্যের কর্তা আপনি,
হে মাতা কিন্তু এখানে কর্তা নয় বা ক্রিয়াপদের সঙ্গে তার কোনো ডিরেক্ট রিলেশনও নেই, তাই এটাকে আমরা কারক বলতে পারছি না, এটাকে আমরা বলছি সম্বোধন পদ। সম্বন্ধ ও সম্বোধন পদের মধ্যে কিছু একটা পার্থক্য রয়েছে, খুব সামান্য একটু পার্থক্য রয়েছে, যদিও খুব সহজেই নির্ধারণ করা যায় পার্থক্যটা। প্রথম কথা হচ্ছে একটা মিল তো রয়েছে, দুটোরই কোনো সম্পর্ক নেই ক্রিয়াপদের সঙ্গে, এটা আগেও আমি বললাম। কিন্তু সম্বোধন পদের ক্ষেত্রে দেখি আমরা যে বাক্যের কোনো পদের সঙ্গেই তার কোনো সম্পর্ক নেই, উল্টো দিকে সম্বন্ধ পদের সঙ্গে কিন্তু তার পরবর্তী বিশেষ্য বা সর্বনাম পদটির সম্পর্ক থাকবেই থাকবে, থাকেই সাধারণত। কাজেই সম্বন্ধ পদের সম্পর্ক কোনো না কোনো পদের সঙ্গে আছে, কিন্তু সম্বোধন পদ একেবারে স্বাধীনভাবে ব্যবহৃত হচ্ছে। আরেকটা তফাত আমরা দেখি, সম্বন্ধ পদে বিভক্তি চিহ্ন কখনো লোপ পায় না, আর সম্বোধন পদ সর্বদাই শূন্য বিভক্তি হবে, সেখানে কোনো বিভক্তি তুমি খুঁজে পাবে না। সবশেষে সম্বন্ধ ও সম্বোধন পদ ছাড়াও বাক্যে অনেক সময় এমন কিছু পদ থাকে যা কোনো সম্পর্কই বহন করে না ক্রিয়ার সঙ্গে। এই ধরনের পদগুলি কারক নির্ধারণ করতে গিয়ে আমরা প্রায়শই মুশকিলে পড়ি, আমরা বুঝতে পারি না যে কোন কারক, হয়তো খুঁজে পেলাম না, তখন দেখা গেল এটা অকারক হতে চলেছে, সেটা না সম্বন্ধ পদ আবার না সম্বোধন পদ। এই ধরনের পদগুলোকে আমরা আমাদের অভ্যেস করতে করতে, পড়তে পড়তে আমরা বুঝতে শিখবো আস্তে আস্তে। যেমন সম্বন্ধ ও সম্বোধন পদ ছাড়া বাক্যে যে পদগুলি এমনভাবে থাকে যাদের ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকে না, তাদেরকে আমরা অকারকের বিভক্তির বিভিন্ন ক্ষেত্র বলছি। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, এখানে রাজায় রাজায় এটা সম্বোধন বা সম্বন্ধ কোনোটাই তো না, কিন্তু এর সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্কও সেভাবে নেই, কাজে এগুলোকে অকারক হিসেবে আমরা ধরে নিতে পারি। এইবার আমাদের কারকের চ্যাপ্টার মোটামুটি শেষ হলো, আর তোমরা টেক্সট বই তোমাদের যা আছে সেটা পড়বে এবং অনুশীলনীগুলো অভ্যেস করবে।